আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলে আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা স্যামসাং গ্যালাক্সি J200 মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এফ তো এই মডেলটা কিভাবে আপনারা Android 10 এ আপডেট করবেন এখন তো বর্তমানে আমার আছে ললিপপ 5.11 তো আমি এটা কিভাবে Android 10 এ আপডেট করতে পারি সেটাই এই ভিডিও জুড়ে আমরা দেখব তো এর আগে অবশ্যই আপনাদের TWRP রিকভারি ইনস্টল করে নিতে হবে তো কিভাবে TWRP রিকভারি ইনস্টল করতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করছি তো ফার্স্ট টাইম TWRP রিকভারি করার জন্য অবশ্যই আপনাদের রুট করা লাগবে তো ফোনের বয়সে জীবনে একবার হলেও কিন্তু রুট থাকতে হবে TWRP করার প্রথম শর্ত তো ফার্স্ট টাইম যে স্টক রিকভারিটা থাকে সেটা আমি ফোনটা অফ করে আপনাদের দেখাচ্ছি পাওয়ার অফ করে নিচ্ছি ফুললি পাওয়ার অফ করার পরে ভলিউম আপ পাওয়ার অ্যান্ড হোম বাটন একই সাথে প্রেস করে ধরে রাখলে 15 সেকেন্ডের মতো ধরে রাখলে আর কি রিকভারিটা চলে আসে ভলিউম আপ পাওয়ার অ্যান্ড হোম তো ফার্স্ট টাইম স্টক রিকভারিটা ওপেন হচ্ছে যার জন্য এরকম দেখাচ্ছে নো কমান্ড অটোমেটিকলি চলে আসবে এটা হলো স্টক রিকভারি বাই ডিফল্ট এরকম থাকে তো আমরা এখন এই ডিভাইসে আমি পিসি দিয়ে TWRP রিকভারি দিয়ে দিচ্ছি তো তার জন্য আমাদের ফুলি পাওয়ার অফ করে নিতে হবে আবারও পাওয়ার অফ করার পর ডাউনলোড মোডে নেওয়ার জন্য আপনাদের ভলিউম ডাউন বাটন হোম বাটন পাওয়ার বাটন ফোন অফ করে 15 সেকেন্ড ধরে রাখলেই এরকম ডাউনলোড মোডটা চলে আসবে এবার আমি পিসি থেকে দেখাই আপনাদের ফার্স্ট USB ড্রাইভারটা ইনস্টল করে নেবেন স্যামসাং USB ড্রাইভার 15 MB আমি সেটিং থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে যদি আবার না পারেন তার জন্য স্যামসাং USB ড্রাইভার এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ইনস্টল করে নিতে হবে এটা ইনস্টল করে পিসিটা একবার রিবুট দিবেন তো তারপর ODN এই ভার্সনটা হলে ভালো হবে ODN ওপেন করে নেবেন তারপর এখানে অ্যাপিতে গিয়ে TWRP-র লেটেস্ট ভার্সন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া ট্রাই করব লেটেস্ট ভার্সন এইটা তো সেটা ওপেন করে নিলাম অ্যাপিতে তো এবার আমরা USB-টা কানেক্ট করে নেব তো আমি USB-টা কানেক্ট করে নিয়েছি এবার এখানে ভলিউম আপ বাটন প্রেস করে ডাউনলোড মোডে চলে যাব দেন USB ড্রাইভার বা USB-টা পাওয়ার পরে এখানে COM6, COM9x8, COM5 এনিথিং আসতে পারে সহজ কথা হলো এখানে অ্যাডেড বা এখানে কম এটা আসলেই হলো দেন আমরা এখান থেকে স্টার্ট করে দিব স্টার্ট তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলিভাবে ফ্লাশ হয়ে সেটা আবার কিন্তু অন হয়ে গেছে 4 সেকেন্ডের ভিতরে অন হয়ে গেছে তো আমরা TWRP-টা সাকসেসফুলিভাবে ইনস্টল করতে পারছি তো এবারও সেই আগের নিয়মে আমরা ভলিউম আপ পাওয়ার অ্যান্ড হোম বাটন একই সাথে প্রেস করে ধরে রাখলেই রিকভারিতে চলে আসবে তো এখানে আমি প্রথমে এটা ওপেন করে নিলাম একদমই লেটেস্ট ভার্সন যেটা সেইটা তারপর সব ডাটা
ব্যাকআপ করে নেবেন ফারস্টে, এখানে ব্যাকআপে চলে যাবেন। তারপর এখানে বুট ডাটার দরকার নাই, যদি রাখতে চান রাখতে পারেন। সিস্টেম ইএফএস এটা ইম্পর্টেন্ট আছে। মোটামুটি এই কয়েকটা আপনারা ব্যাকআপ করবেন। এখান থেকে আপনার মাইক্রো এসডি কার্ড মানে মেমোরি কার্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর ওকে দিবেন। তারপর সুয়েপ টু ব্যাকআপ দিলেই ব্যাকআপ শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি যেহেতু ব্যাকআপ দেওয়া আছে তাই নতুন করে আবার ব্যাকআপ দিব না। তো আপনাদের প্রথম কাজ হলো ব্যাকআপ দিবেন। তো ব্যাকআপ দেওয়ার পরে এখানে রেস্টোরে এখানে গেলে আপনার সেই ব্যাকআপটা দেখতে পারবেন। সেটা ফাইল সিলেক্ট করলে দেখতে পারবেন যা যা আপনারা ব্যাকআপ দিছিলেন। এখানে বুট, তারপরে সিস্টেম ইএফএস, ইএফএসের ভিতরে আইএমএ নাম্বার, তারপরে ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস, ইম্পর্টেন্ট আরও কিছু ডাটা থাকে তাই ইএফএসটা ব্যাকআপ দিয়ে নিলে ভালো হবে। তো আমাদের ব্যাকআপ তো ইম্পর্টেন্ট কাজ দেখাইলামই, এবার আমি ব্যাগে চলে আসতেছি, মেন কাজে চলে যেতে পারি ইনস্টলের। তো ইনস্টল করার আগে আমাদের সব ডাটা ডিলিট করে নিতে হবে, তাই আমরা এখানে ইউজ করব ওয়েব। তো ওয়েবে গিয়ে অ্যাডভান্স ওয়েবে চলে যাব। তারপর এখানে যেহেতু এগুলো আমরা ব্যাকআপ দিছি, সিস্টেমটা ব্যাকআপ দিছি, তাই আমি এখানে সমস্ত কিছু ওয়েব করে নিচ্ছি। শুধু এসডি কার্ডটা আমরা ফাঁকা রাখবো, কারণ এসডি কার্ডের ডাটাগুলো আমরা ডিলিট করতে যাচ্ছি না, তাই এগুলো আমি সুয়েব টু ওয়েব করে নিচ্ছি। সমস্ত ডাটা আমার ফরম্যাট হয়ে গেলো, সিস্টেম ওএস আগের যে ললিপপটা ছিল সেইটাও। এবার আমরা এখানে ইনস্টল চলে যাব। তারপরে যেখানে আমাদের এসডি কার্ড এখানে সিলেক্ট করব, ইনস্টলের এখানে গিয়ে আমি আবার দেখাচ্ছি, এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ইনস্টল চলে যাব। ইনস্টল যাওয়ার পরে এখানে স্টোরেজ মাইক্রো এসডি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে ফোল্ডারে কাস্টম রুমটা আপনারা ডাউনলোড করে রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি এখানে TWRP ফোল্ডার রাখছি, সেখানে গিয়ে আমি এই যে ফাইলটা এটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা সুইপ টু কনফার্ম ফ্লাশে চলে যাচ্ছি, তাহলে আমাদের ফ্লাশিংটা স্টার্ট হয়ে যাবে। শুরু হয়ে গেল ইনস্টলিং, অবশ্য অপেক্ষা করতে হবে। যেহেতু 300 MB তাই কপি হতে মোটামুটি 3-4 মিনিট লাগতে পারে, আপনারা ইনস্টল করে নেবেন। ডাটা ওয়েব ডালবি ক্যাচ ওয়েব করাই আছে অলরেডি, তারপরে আবার করে নিলাম। এখন আমরা রিবুট সিস্টেমে চলে যাব। এখন আমাদের এখানে কিন্তু যে রুমটা ইনস্টল দিলাম সেটার যে বুট অ্যানিমেশনটা সেটা কিন্তু চলে আসবে, দেখতে পারতেছেন। তো ওইরকমভাবে 2-1 মিনিট অপেক্ষা, 2-3 মিনিট অপেক্ষা করার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা ইজিলি সেট আপ করে নিতে পারবেন নেক্সট নেক্সট দিয়ে। ওয়াইফাই কানেক্ট করব না এখন। স্কিপ স্কিপ স্টার্ট, দেখতে পাচ্ছেন সেটিংয়ে গিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি।
তো এটা আপনারা রেগুলার ব্যবহারের ক্ষেত্রে বেশি একটা ভালো হবে না, কারণ এই রুমটাতে, এই কাস্টম রুমটাতে প্রচুর বাগ আছে। আমি কিছুটা সময় ব্যবহার করে যা দেখেছি অনেক সমস্যা আছে। আপনারা স্বাভাবিক ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন অনেক অনেক ভালো ফিচার্সও আছে। তো আপনারা ইউজ যদি ইনস্টল দেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। আমি এটার ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন Android 10। তো এইভাবে আপনারা যে কোনো স্যামসাং গ্যালাক্সি J2 এই মডেলটা প্রথমে দেখে নিয়েছি, আপনারা Android 10 আপডেট করে নিতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা মন্ত্র রইল। আল্লাহ হাফেজ।